好啊。再见，再见，兄弟。加。好，哎，再见，兄弟。好啊。给他加，拿了一袋抹布。加。给他加。加。不，这。加一下，再加。这个。加一下，兄弟。八的。接着。啊，这个。兄弟。兄弟。哎呀，那个棒子准备几多？嗯。好。加，你跟他加。加。加。তুমি তো দেখি টুক টুক করে পুরো ঘরটা গুছিয়ে ফেলেছো। তো গুছাবো না, তোমার আশা বসে থাকবো নাকি? তোমার আশা বসে থাকলে আমার কোনো কাজই হবে না। তুমি একদম ঠিক ধরেছো, আমার আশায় বসে থাকলে আসলে কোনো কাজই হবে না। জি, এই জন্যই তো নিজে পাড়ার বাসা নিচ্ছি, যাতে তুমি না থাকলেও আমি আমার কাজ চালিয়ে যেতে পারি। আওয়া কিরে, তুই এখানে এখনো বসে আছিস? যা, এখান থেকে যা। তোকে না টাকা দিয়েছিলাম, কি করেছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল চল আমার সঙ্গে। আমি ধরে কিছু কি বাসার খাবার খাবি? আচ্ছা ঠিক আছে, তুই পরে আয়, আমি তো এখন বেরোচ্ছি। ও ঘরে খাবার খাবে বলছে, ক্ষুধা লেগেছে অনেক। হ্যাঁ সমস্যা নেই, তো আমি খাবার ছুটি দিয়েছি, হয়ে যাবে। তুমি তো ঘরে একা, এরকম একটা পাগল কে বাসে? আবা আবা, আমি তোকে বলেছি না, আমাদের পাড়ার আমি চিনি, সমস্যা নেই, তুমি যাও, আমি খাবার দিই। আচ্ছা ঠিক আছে, ওকে এখানে বসে খাওয়াও, ঠিক আছে? ভিতর ঢুকতে দিও না। ঠিক আছে বাবা, এত টেনশন করো, তুমি যাও। খাবার হলো আমি দিচ্ছি। কিছু করবো না, এই যে বারান্দার বাইরে আস। ওখানে না, তো
এই যে এখানে বসে আরাম করে খা। বুদ্ধি তো দেখি ঠিকই আছে। আমি জানি ওকে, ও কিছু মনে করবে না। ভিতরে শেখান। ওদের খাবার কেমন লাগলো কিছু একটু বলো। বিয়ের আগে তো তোমার সঙ্গে প্রেম করার সুযোগ পাইনি, তো ভাবলাম আজকে সেই সুযোগটা কাজে লাগে। আচ্ছা হয়েছে, এবার জলদি বিলটা দাও যে আমার এখানে পাগলের মেলা, চল চল। আমার কাছে আছে শুধু আমাদের গল্পটা, যে গল্প জুড়ে আছে মিশে চেনা স্বপ্ন। চলে গেল শক্তি, আমি অনেক লাকি একজন পার্সন। লাকি কেন? একটা পাগলের জন্য তোমার যে মায়া দেখলাম তাতে আমার আর কোনো কিছু বোঝা থাকে না,
তুমি কত বড় মনের মানুষ একজন। হয়তো আমি কোনো ভালো কাজ করেছি যে বিনিময়ে উপর তোমার মতো একজন বউ আমাকে দিয়েছে। আমি একটাই সিদ্ধান্ত নিয়েছি, আজকের থেকে এই পাগলটা আমাদের সঙ্গে থাকবে। মানে আমাদের তো দুজনের সংসার, আরেকজন মানুষ না হয় অ্যাড হলো নিউ মেম্বার, রেগুলার মেহমান হিসেবে আমাদের সঙ্গে খাবে। সত্যি সত্যি চলো, এখন অনেক রাত হয়েছে। কিছুদিন হলো আসছে না, তোমাকে একটু খোঁজ নেবে ওর কি হয়েছে। এটা হচ্ছে তোমার জরুরি কথা? হ্যাঁ দেখো, ও হচ্ছে একটা পাগল, ওর এখন মন চাচ্ছে না, পরে মন চাইবে তখন আসবে, এতে এত প্যানিক হওয়ার কি আছে। আরে বাবা তুমি একটু খোঁজ নিয়ে দেখো না। মানে আমি খোঁজ নিব মানে বুঝলাম না। না মানে আমার একটু চিন্তা হচ্ছে, এতদিন ধরে আসছে, দুপুর আসতো, রাতে আসতো, বিকালে আসতো, সন্ধ্যা আসতো, আসলে আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না। দেখো ও হচ্ছে একটা পাগল, ওর খোঁজ আমি নিতে যাবো কেন, একদিনে তো ভালোই হয়েছে, ও আসছে না, একটা একটা আপদ দূর হয়েছে বলতে পারো। মানে তুমি শুধু শুধু কেন পেন খাচ্ছ। হোক না পাগল, কিন্তু মানুষ তো, এত আসতো এখন হঠাৎ করে আসছে না। আমার আমার কথাটা শোনো, তুমি তুমি একটু খোঁজ নিয়ে দেখো কি হয়েছে। মানে তুমি বলতে চাচ্ছো ওই পাগলের খোঁজ আমি নিবো?
তাছাড়া আমি তো ওর নামও জানি না, কই থাকে সেটাও জানি না। এলাকার মানুষ কিভাবে জানো? মানে পুরান পাগলের ভাব নেই, নতুন এক পাগল আসছে, এটা কোনো মানে হয়? মানে আমি কেন শুধু শুধু মানুষের কাছে পাগল হতে যাবো? চলে এসেছে। আজকে তো তাড়াতাড়ি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। ও না, তার আগে তুমি আমাকে বলো, ওই যে পাগলে যে খোঁজ নিতে বলেছিলাম, কোনো খোঁজ পেয়েছো? ওই বিষয় নিয়ে একটা কথা বলবো। কি বলো? ওই পাগলটা না মারা গেছে। কিছুক্ষণ আগেই খবর পেলাম পাগলটা মারা গেছে। তোমার জন্য জমানো পাগল, তুমি কান্না করছো কেন? আরে বাবা কি হয়েছে? তুমি ঠান্ডাও, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোকে একটা কথা বলি। বলো। আমি ওই পাগলটাকে ভালোবাসতাম। শুধুমাত্র লিকলিকের জন্য ছেড়ে দিলাম। দাঁড়া ঠিক আছে, অসুবিধা লাগবে। Oh,
মরে যেতে ইচ্ছে করছে। আরে লিখলি কে ভাই, কি অবস্থা আপনার? আপনি তো মারাত্মক ভাবে ব্যথা পেয়েছেন। আসলে সেদিন তোমরা তুলে যাবার পরে হাতের ব্যথাটা বেড়ে গেল। এমন ব্যথা সারা রাতে ব্যথার উপরে ঘুমাইতেই পারিনি। আরে আমার ভাইটা কি যে অবস্থা দেখ না। আচ্ছা লিখিকে ভাই একটা কথা বলি, কথাটা সারা জীবন মনে রাখবেন, কিচ্ছু মনে করবেন না, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আসলে কি হয় মানে আজকে বাজে ছেলেদের সাথে মিশলে না মানে লাইফে বিপদ আসতেই থাকে, কিছু করার থাকে। ঠিকই বলছো বই। আপনি বলেন আপনি কি বলতে চাচ্ছেন, মন খুলে বলেন না। চলেন না। আরে ছোট বোন ডাক্তার সাথে যাবেন, আসেন। আমার সামনে হাত ধরে ট্যাং ট্যাং করতে করতে চলে গেল, এখন আমার লেগে গেছে। আমি মনে গেলে তোর সব শেষ, আর আমি বেঁচে থাকলে তোর বললে সম্বন্ধী বল, আমি বলি বয়স অনেক বড়, কত কিছু এখন লাগবো লাগবো না। সরি মানে ওই দিন ওই বাইক
চালা যাওয়া উচিত হয়নি কলেজের সামনে দিয়ে, ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা আমরা না হয় বড়, কিন্তু ওখানে যদি কোনো ছোট বাচ্চা থাকে, তুমি করে বলো অ্যাটলিস্ট। তো
জন্যে জমানো এক একটা পুরো দিন রেখেছি যতনে আদরে আমার দিনগুলো নিয়ে নিতে পারো শুধু তোমার একটা হাসি দামে। আন্টি প্লিজ একটু একটু শান্ত হন, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না মা, তোর মতো মেয়ে আমার কপালে নেই। আচ্ছা এটা কি কোনো চিকিৎসা নেই? আমরা চেষ্টা করে দেখতে পারি না? আমার স্বামী মারা গেছে পাগল হয়ে। আমার বড় ছেলেটা এত ব্রিলিয়ান্ট ছিল, সেও মারা গেছে পাগল হয়ে। এখন আমার এই শেষ সম্বল, সেও পাগল হয়ে গেল। এর কি কোনোই চিকিৎসা নেই? আমরা কি চেষ্টা করে দেখতে পারি না? তোমরা ছেলে মানুষ কি আর চেষ্টা করবে? আমি তো চেষ্টা করতে করতে নিঃস্ব হয়ে গেছি, এখন রাস্তায় বসা বাকি। এটা পারিবারিক অসুখ, কিচ্ছু করার নেই, আর এই অসুখেই মৃত্যু। আমি কি একটু ওর সাথে দেখা করতে পারি? যাও, দোতলায় আছে, কিন্তু আলো জ্বেল না, আলো দেখলে পাগলামিটা বাড়বে। তুমি আমার সাথে চলো। না, আমি একটু একা দেখা করতে পারি। সেটা একটু রিস্কি হয়ে যায়। কিছু হবে না, আমি সামনে নেব। কি হয়েছে তোমার, মানে সমস্যাটা কোথায় আমাকে একটু বলবে? তোমাকে এসএমএস দিচ্ছি, তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না। ফোন দিচ্ছি, ফোন ধরো না, তারপর একটা সময় ফোন বন্ধ। তোমার ব্যাপারে কেউ জানে না, কারোর সাথে তোমার যোগাযোগ নাই, তোমার খোঁজ খবর কেউ রাখছে না। আমিও তোমাকে খুঁজে পাচ্ছি না, আমি খুঁজতে খুঁজতে তোমার বাসা পর্যন্ত চলে এসেছি। মানে কি হয়েছে তোমার আমাকে বলবে? কথা বলছো না কেন তুমি? ঘুমোচ্ছে না বেশ অনেকদিন, সেরকম মনে হয় মাথার ভিতর কেউ। হাতুড়িতে বাড়ি দিচ্ছে, হাতুড়ি পেরেছে। আমার ঘুম হচ্ছে না চুলে। এটা কোনো প্রবলেম নাকি? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তাহলে? তাহলে চলো তোমার তোমার রুমের মধ্যে যাও, গিয়ে একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, ঘুমানোর চেষ্টা করো। না আমি তোমাকে বলছি যে আমার একটা ভাই ছিল, বড় ভাই, মারা গেছে। সরি, আমাকে তো বলো নাই কখনো। তুমি বলেছো তোমাদের মা ছিল সংসার। বলি নাই না, হ্যাঁ আমার এখন মা ছেলের সংসার, কিন্তু আমার একটা বড় ভাই ছিল, আমার থেকে 5 বছরের বড়, বড় ভাই পাগল হয়ে গেছিল।
তারপর এক বছরের মতো মরে গেছে। আমার আব্বা বৃদ্ধ বয়সে নিয়ে বদ্ধ উন্মাদ হয়ে গেছিল, তাকে বাঁধা রাখা লাগতো শিকল দিয়ে। খুব মুখ খারাপ করতো, গালি গালাজ, গায়ে কাপড় রাখতো না। কি বিপদ সে দৃশ্য, সেও মরে গেছে, বদ্ধ উন্মাদ ছিল সে। আমি পাগল হতে চাই না, আমি পাগল হতে চাই না, আমি আমি পাগল হতে চাই না, আমার আমি ভালো থাকতে চাই, ভালো থাকতে চাই, আমি তোমাকে নিয়ে সুখে শান্তি আমাদের মরে গেছে, পাগল হয়ে মরে গেছে, আমি আমি পাগল হতে চাই না। তুমি শুধু একবারের জন্য ওর কবরের কাছে নিয়ে যাবো আমাকে, প্লিজ। নিশ্চয়। কিছু হবে না তোমার।